তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ধন্যবাদ। আর কিছু বলতে যাবে তার আগে আব্রাহাম বলল, কিছু বলতে হবে না, তোমার বাবা মা বউ বাহিরে দাঁড়িয়ে আছে, তোমার জন্য অনেক কথা শুনেছি, আর কথা শুনতে পারবো না। দেখো তুমি অসুস্থ বলে আলকা দরদ দেখাতে পারবো না, এই খাবারটুকু খেয়ে নাও আর আমাকে উদ্ধার করে দাও। এমনিতেই সকাল থেকে তোমার মা আমাকে অনেক কথা শুনিয়েছেন। আব্রাহামের কথা হাসলো আব্রাহাম। তোকে আর কষ্ট করতে হবে না, তুই গিয়ে বিশ্রাম কর, সকাল থেকে অনেক আমার পেছনে ছুটেছিস। যে মানুষটা তোর ভালো থাকাটাই কেড়ে নিল, তুই তার জন্য এত কিছু করছিস, এতটা ভালো না হলেও পারতি আব্রাহাম। ভাষণ দেওয়া শেষ হলে আস্তে করে উঠে বসো, তোমাকে খাইয়ে দিয়ে আমিও খেতে যাব। আমার খুব ক্ষুধা লেগেছে, ভাগ্য করে একটা বউ পেয়েছো, মরে গেলেও তাকিয়ে দেখবে না। আব্রাহামের কথা শুনে আব্রার একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপরে আব্রাহামের সাহায্যে উঠে বসলো। আব্রাহাম আব্রারকে খাইয়ে দিয়ে চলে যাচ্ছিল, তখন আব্রার পিছু ডাকে, আব্রাহাম শোন। আব্রার কথা শুনে আব্রাহাম পিছু ফিরে আসলো, পকেটে দু হাত গুজি গম্ভীর মুখ করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আয়াত মেয়েটা অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে, ওকে কখনোই কষ্ট পেতে দিস না, আগলে রাখিস। কিছু জিনিস জীবনে বারবার আসে না, আমি আয়াতের চোখে তোর জন্য গভীর ভালোবাসা দেখেছি। আয়াতের কাছে পুরো দুনিয়া একদিকে আর তুই একদিকে। আয়াতকে যদি বলা হয় দুটোর একটা বেছে নিতে, তাহলে আমি কথা দিয়ে বলতে পারি আয়াত তোকেই বেছে নিবে। মেয়েটাকে হারিয়ে যেতে দিস না ভাই, খুব যত্ন করে মনের গহীনে আগলে রাখিস। আব্রাহামের কথা শুনে আব্রাহাম বিরক্ত প্রকাশ করল, আগে নিজের ঘর সামলাও, তারপর অন্যকে জ্ঞান দিবে, এইসব সস্তার জ্ঞান আমাকে দিবা না। আমি নিজ হাতে যে জিনিসগুলো নষ্ট করেছি তার মধ্যে আমার জীবনটাই অন্যতম। বলে এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। আব্রার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাথে অনেক অন্যায় করেছি, তোর জীবন থেকে আর কিছু হারিয়ে যেতে দিব না, নিজের সবটুকু দিয়ে তোকে আগলে রাখার চেষ্টা করব। বলে শুয়ে পড়লো, ললাটে হাত দিয়ে দু চোখ বন্ধ করে রাখলো। তখনই রুমের মধ্যে আব্রারের মা বাবা আর রজনী প্রবেশ করলো, আব্রার চোখ বন্ধ রেখেই পড়লো। আমি একটু একা থাকতে চাই আম্মু, তুমি শুধু আমার কাছে থাকো, বাকি সবাই চলে যাও। আব্রাহাম আগেই বলেছিল বাহিরে তার জন্য সবাই অপেক্ষা করছে, তাই আব্রারের বুঝতে বেগ পেতে হলো না যে কে এসেছে তার রুমে। রজনী মুখ কালো করে বেরিয়ে গেল, সব কিছু তার কাছে বিরক্ত লাগছে। আব্রারের বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল, আব্রারের মা ছেলের পাশে বসে রইল। গোধূলি লগ্ন ডুবে গিয়ে রাতের আধারে নেমে এসেছে, আয়াত নামাজ শেষ করে বেলকনিতে এসে দাঁড়িয়েছিল, তখনই আয়াতের দু চোখ আটকে যায় বাইরে দাঁড়িয়ে থাকা আব্রাহামের দিকে, হাতে তার একগুচ্ছ গোলাপ। আব্রাহাম ইশারা দিয়ে আয়াতকে নিচে নামতে বলছে, আয়াত এক মুহূর্ত দেরি করলো না, অজরে করে হাসি ফুটিয়ে তুলে দৌড়ে নিচে চলে গেল। হয়তো আব্রাহামের জন্য চাতক পাখি নিয়ে বসেছিল, বাসার নিচে এসে পড়ল। বাহিরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে চলো। আয়াতের কথা শুনে আব্রাহাম হাসলো, অজরে করে হাসির রেখা বজায় রেখে পড়ল, আজকে যাব না, আব্রার ভাইয়া অসুস্থ, আমাকে হসপিটালে যেতে হবে, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আমি ভেবেছি তুমি আমার উপরে রাগ করেছো, কথা বলবে না, এই দেখো তোমার জন্য ফুল নিয়ে এসেছি। আয়াত খুশি হয়ে ফুলগুলো হাতে তুলে নিল, হাসি মাখা মুখ করে আব্রাহামকে উদ্দেশ্য করে বলল, এত সুন্দর ফুল নিয়ে আসলে কেউ কি রাগ করে থাকতে পারে, এত সুন্দর ফুল নিয়ে আসলে কেউ কি রাগ করে থাকতে পারে। ফুল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, ফুল নারীদের দুর্বলতা, বিশেষ করে আমি ফুলের কাছে ভীষণ দুর্বল, ফুল আমাকে খুব করে আকর্ষণ করে, চুম্বুকে নেয়, তাই তো সব রাগ ভুলে ছুটে তোমার কাছে চলে আসলাম। রাস্তায় দাঁড়িয়ে কথা বললে মানুষ কি বলবে, তুমি বাসায় চলো, আম্মু জানলে আমাকে বকবে, তুমি এসছো আর আমি তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আয়াতের হাসি মাখা মুখখানে দেখে আব্রাহামের ভেতরটা প্রশান্তিতে ভরে গেল, অদ্ভুত এক ভালো লাগা কাজ করতে শুরু করলো। আব্রাহাম যখনই মেয়েটার সাথে থাকে সব সময় ভালো থাকে, দিন শেষে মানসিক শান্তি দিবে এমনই একজন মানুষই তো সে চেয়েছিল, সে পেয়েছে। আয়াতকে আগলে রাখতে পারবে তো ভাবতে আব্রাহামের পুরো শরীর কেঁপে উঠলো, অজানা ভয়ে সে হানা দিল মেয়েটা ছোট্ট ছোট্ট জিনিস পেলে কতটা খুশি হয়। তার এই হাসি মাখা মুখখানা দেখে আমি প্রশান্তির স্বাদ গ্রহণ করি, এই মেয়েকে আমি কীভাবে কষ্ট দেব ভাবতে আব্রাহামের ভেতরটা হাহাকার করে ভরে উঠল। আব্রাহামকে ভাবতে দেখে আয়াত ফুকুচকে তাকিয়ে আছে,
আয়াতকে তাকিয়ে থাকতে দেখে আব্রাহাম হাসল। গাড়ি থেকে আরও কিছু জিনিস বের করে আয়াতের হাতে দিল। আয়াত অবাক নয়নে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। এগুলো সব আমার আয়াত পাখির জন্য, তোমার পছন্দ হয়েছে, অনেক খুঁজে খুঁজে তোমার জন্য পছন্দ করে নিয়ে এসেছি। তোমার পছন্দ কখনো খারাপ হতেই পারে না, তোমার সব কিছু আমার ভালো লাগে। আয়াতের কথা শুনে আব্রাহাম হাসল। গাড়ি থেকে কয়েক সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার বাসায় যাও, আমি আব্রাহাম চলে যাবে ভাবতে আয়াতের মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করে মাথা নত করে নিল। আব্রাহাম গম্ভীর হয়ে আয়াতের দিকে তাকালো। আয়াত মন খারাপ করে বলল, জানো কি হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড আর হা আছে না, ওর বাবা মারা গিয়েছে, ওর জন্য অনেক কষ্ট হচ্ছে। যার বাবা নেই সে বোঝে দুনিয়াটা, সে বোঝে দুনিয়াটা কতটা কঠিন। আব্রাহাম আয়াতের কথা শুনে কিছুক্ষণ নীরব রইল। তাতে ফোন দিব, একদিন সবাইকে চলে যেতে হবে, আমরা কেউ সারা জীবন থাকতে আসি নাই, আল্লাহ তাআলার জিনিস আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, এতে আমাদের খুশি হওয়া দরকার। মৃত্যু প্রতিটি মুসলমানদের জন্য উপহার স্বরূপ, তুই মন খারাপ করো না, যার কেউ নেই তার জন্য আল্লাহ তাআলা আছেন, সবাই তোমাকে নিরাশ করলেও উনি কখনো তোমাকে নিরাশ করবেন না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। এই দ্রুত স্থান ত্যাগ করলো আয়াত। আব্রাহামের কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে গেল। বাসায় আসতেই আয়াত ভয়ে জিনিসগুলো লুকিয়ে ফেলল, ভয়ের তো দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই শুনতে হয়। কিরে তুই এই ভর সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলি, তোকে কতবার নিষেধ করেছি, চুল খোলা রেখে সন্ধ্যাবেলায় বাসা থেকে বের হবি না। মায়ের কথা শুনে চুপ করে রইল আয়াত। আয়াত কিছু বলছে না দেখে আয়াতের মা আয়াতের দিকে তেড়ে আসতে যাবে, তখনই আয়াত নিজের জিনিসগুলো নিয়ে উপরে দৌড় দিল। তার মা যদি জানতে পারে সে আব্রাহামকে বাইরে থেকে কথা বলে বিদায় করেছে, তাহলে সারা রাজ্য জ্ঞান দিতে শুরু করবে। আয়াতের মনটা আজকে ভালো নেই, কারোর কথাই শুনতে ইচ্ছে করছে না। আব্রাহামকে বাসায় নিয়ে আসা হয়েছে। আব্রাহাম মোটামুটি এখন বেশ খানিকটা সুস্থ হয়েছে, তবে আব্রাহাম তাকে কয়েকটা দিন বাসায় থাকতে বলেছে। আব্রাহামের শরীর প্রচণ্ড দুর্বল, তাছাড়া অতিরিক্ত ডিপ্রেশনে থাকার কারণে বারবার অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়ের চিন্তার কারণ ধরতে পারলো না আব্রাহাম, তার ভাইকে নিয়ে এত চিন্তা করে আব্রাহামের কাছে, তার ভাই কী নিয়ে এত চিন্তা করে, আব্রাহামের কাছে তো সব কিছুই আছে, তাহলে আব্রাহামের এত চিন্তা কিসে, ভেবে পায় না আব্রাহাম। স্রোতের ন্যায় গড়িয়ে চলেছে সময়, যতই দিন যাচ্ছে তত একাঙ্ক্ষিত দিনে দিকে অগ্রসর হচ্ছে সময়। আয়াত আর আব্রাহামের বিয়ের আর মাত্র 5 দিন বাকি আছে, সবাই প্রচুর ব্যস্ত, দুই পরিবারের খুশি ঝরে ঝরে পড়ছে। নিজের প্রিয় মানুষটাকে নিজের করে পাবার মতো সুন্দর অনুভূতি কোথাও নেই। আয়াতও তার ব্যতিক্রম নয়, মেয়েটার 24 ঘন্টার মধ্যে যতক্ষণ সজাগ থাকে তার অধরের কোণে হাসি সবসময় বিরাজমান করে। সব সুখে যেন আয়াতের দখলে অপেক্ষার প্রহরগুলো এত দীর্ঘ হয় কেন, খুব সহজে চলে যেতে চায় না, কেমন অস্থিরতা বাড়িয়ে তোলে সেই কথা ভেবে পায় না আয়াত। আজকে সবাই মিলে শপিং করে এসেছে আয়াত আব্রাহামের সাথে, ঘুরে ঘুরে নিজের পছন্দের জিনিসগুলো কিনেছে। আব্রাহাম অপরাধীর ন্যায় আয়াতের দিকে তাকিয়ে আছে। কিছুদিনের ব্যবধানে সেই মেয়েটার সমস্ত হাসি কেড়ে নিবে, যে চোখে তার জন্য ফুরন্ত ভালোবাসা দেখেছিল সেই চোখে তার জন্য ঘৃণার আবরণ তৈরি হবে। আয়াতের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদানে সে আজকে দিবে বুক ভরা দীর্ঘশ্বাস, নির্ঘুম রাত্রি আর চোখের জল, যে চোখে মায়া এসে পড়েছিল সেই চোখে নিজ দায়িত্বে জল এনে পরিপূর্ণ করে দিবে। ভাবতেই বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করলো আব্রাহাম। সময় যত অগ্রসর হচ্ছে আব্রাহামের ভেতরে ততই ভয় কাজ করছে, এই প্রথম আব্রাহাম ভয় পাচ্ছে আয়াতকে হারিয়ে ফেলার ভয়। তোমার কি শরীর খারাপ লাগছে, তোমার মুখটা কেমন মলিন দেখাচ্ছে, তুমি কি বাসায় যাবে? আয়াতের কথাগুলো শুনে হুঁশ আসলো আব্রাহামের, আয়াতের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, শরীর খারাপ লাগবে কেন, তোমার কেনা শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ চলো সবার কাছে যাই। বলি দুজন সবার কাছে আসলো, কেনাকাটা শেষ করে যে যার মতো বাসায় চলে গেল। রজনী বিছানা গুছিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন আব্রার আসে রজনীর হাতে ফুল দিয়ে বলল, এগুলো তোমার জন্য। এই সস্তার 10 টাকার ফুল তুমি আমার জন্য নিয়ে এসেছো, তোমার মন এত ছোট কেন, ডাক্তারি করো, মাসে মাসে ভালো টাকা ইনকাম করো, তোমার কাছ থেকে সামান্য ফুল উপহার আশা করা যায় না। তুমি খুশি হও নাই, আমি তো জানি মেয়েরা ফুল পেলে অনেক খুশি হয়, তাই তোমার জন্য ফুল কিনে নিয়ে আসলাম। আচ্ছা তোমার কি লাগবে বলো, আমি তোমাকে তোমার পছন্দের সব কিছু এনে দিব। দেওয়ার মন থাকলে বলা লাগে না, নিজ থেকেই দেওয়া যায়,
তোমার মতো ছোট মন মানসিকতার মানুষ বুঝবে কিভাবে? রজনী, আমি জানি আমি একটা ভুল করেছি, আমি তার জন্য অনুতপ্ত। আয়েত আর আব্রাহামকে আলাদা করার পরে একটা মুহূর্ত আমি ভালো থাকতে পারছিলাম না। অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছিল। আয়েত আর আব্রাহামের বিয়ের কথা শুনে আমার থেকে বেশি খুশি কেউ হয় নাই। নিজের অপরাধের বোঝা কিছুটা হলেও হালকা লাগছিল। আয়েত আর আব্রাহাম যদি আমাকে ক্ষমা করে দিতে পারে তাহলে তুমি কেন আমাকে মাফ করে দিচ্ছ না? তোমার মন পাবার জন্য আমি কী না করেছি, তবুও তোমার মন পাচ্ছি না। তোমার মনের মতো হয়ে চলার চেষ্টা করছি, তোমাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবুও তোমার মনে আমার জন্য এতটুকু মায়া তৈরি করতে পারলাম না। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তোমার আমাকে আগে মাফ করা উচিত ছিল, সঠিক ভুল চোখে আঙুল দিয়ে দেখানো উচিত ছিল। আমি যেন আর কখনো কোনো ভুল কাজ না করি সে বিষয়ে সতর্ক করা উচিত ছিল। এসব কিছুই করো নাই, তোমাকে ভালোবেসে আমি পেয়েছি শুধু অবহেলা। দিন দিন তোমার অবহেলার মাত্রা বেড়েই যাচ্ছে। সব কিছু ভুলে আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়া যায় না? আমাকে একটাবার ভালোবেসে দেখো না, আমার মনের রাজরানী করে রাখবো। প্রথমত আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, আর তুমি এমন একটা মানুষ যাকে কখনো ভালোবাসাই যায় না। তা তোমাকে দেখলেই আমার বিরক্ত লাগে। কি দেখে আমি তোমাকে ভালোবাসবো বলতে পারো? কি গুণ আছে তোমার মাঝে, স্বার্থপর ছেলে একটা? রজনীর কথা শুনে আপনার মলিন হাসি। আমার জানা মতে তোমার কোনো রিলেশন ছিল না, যদি থাকতো তাহলে কোনোদিন তোমাকে বিয়ে করতাম না। তুমি তোমার বাবা মায়ের কথায় বিয়ে করেছো, আজ আমার জায়গায় অন্য কেউ থাকলে তুমি ঠিক এইভাবে তাকেও অবহেলা করতে, নাকি আমি বলে প্রতিশোধ নিচ্ছ? তোমার জায়গায় অন্য কেউ থাকলে মাথায় করে রাখতাম, সবাই তোমার মতো স্বার্থপর আর বিরক্তিকর মানুষ না। তোমার জন্য আমার মনে যা আছে তার সবই ঘৃণা। তোমার জন্য আমার মনে কোনো দিন ভালোবাসা তৈরি হবে না, এটা তুমি শিওর থাকতে পারো। রজনী, আমিও একটা মানুষ, তোমার বুঝতে হবে, আমারও মন আছে, চাওয়া পাওয়া আছে। চলো না সব কিছু ভুলে যাই, আবার সব কিছু নতুন করে শুরু করব। বিশ্বাস করো আমরা অনেক ভালো থাকব, দুঃখের ছোঁয়া আর আমাদের গ্রাস করতে পারবে না। তোমার সাথে থাকলে সুখ আমার কপালে কোনো দিনও ধরা দিবে না। তুমি তোমার মতো এই ফুল নিয়ে মুখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি যতক্ষণ বাসায় থাকো না আমি শান্তিতে থাকি, বাসায় আসলেই অশান্তি বোধ করি। কবে যে তোমার থেকে মুক্ত পাবো? তোমার থেকে মুক্তি পেলে আমার শান্তি হবে। আমার বাবা মা একটা অশান্তি আমার জীবনে চাপিয়ে দিয়েছে, মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে বাধ্য হই, তোমার কাছেই পড়ে আছে। চাইলে তুমি আমাকে ছেড়ে দিতে পারো, বেঁচে যাই আমি। রজনীর কথাগুলো আব্রারের বুকে ধারো অস্ত্রের মতো আঘাত করলো। রক্তিম চোখে রজনীর দিকেই তাকিয়ে আছে। যা বলছো ভেবে বলছো তো? এত ভাবা ভাবির কিছুই নেই। তুমি মারা গেলেও আমার কিছু যাবে আসবে না, বরং আমি একটা অশান্তির জীবন থেকে মুক্ত পাবো। রজনীর কথা শেষ হবার সাথে সাথে রজনীর ফ্রেন্ড নিলয়ের ফোন আসলো। রজনী বিরক্ত হয়ে আব্রারকে নিয়ে আসা ফুলের উপর পা দিয়ে নিচে নামল। একটা ফুল রজনীর শাড়ির সাথে বেঁধে যাওয়ায় রজনী ফুলগুলো নিয়ে ময়লার ঝুড়ির মধ্যে ফেলে দিল। আব্রারের দিকে না তাকিয়ে ফোন নিয়ে কথা বলতে লাগলো, বেলকনিতে চলে গেল। আব্রার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আজ বহু বছর পরে আব্রারের দু চোখ বিয়ে নোনা জল গড়িয়ে পড়ে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে।